দুইটির খণ্ডিত অংশের সমষ্টি 15, তার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তো আমরা একটা একটা করে সবগুলো ম্যাথ দেখাবো, যাতে তোমার বুঝতে সুবিধা হয়। তুমি একটু ধৈর্য ধরে করবা, ঠিক আছে? যদি সময় থেকে করবা। আর একটা কথা হচ্ছে, সরলরেখা কিন্তু অনেক বড় একটা অধ্যায়, যেটা সত্যি কথা যে অনেক বড় একটা অধ্যায়, এবং একটু বাংলা টাইপের ম্যাথ সূত্র মুখস্থ করতে হবে, ধৈর্য ধরে প্রত্যেকটা অঙ্ক একটু ভালো করে করতে হবে, তাহলে তুমি ভালো করে সৃজনশীল এবং এমসিকিউ পারবা। তো তুমি যদি অন্যান্য অধ্যায়, ধরো ত্রিকোণমিতি, ম্যাট্রিক্স ও নির্ণায়ক, এগুলো যদি ভালো করে পেরে থাকো, আর সেই সময় যদি সরলরেখা একদমই না পারো, তাহলে নতুন করে শিখতে একটু সময় লাগবে। যদি সময় থাকে তো শিখবা, যদি সময় কম থাকে তাহলে অন্যান্য যদি কোনো অধ্যায় ভালো করে শিখে থাকো, তাহলে সেগুলো সমাধান করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, এখন দেখো আমাদের কি কি দেওয়া আছে। যে বলছে অক্ষদ্বয়, ঠিক আছে, যে একটি সরলরেখা এত বিন্দু দিয়ে যায় এবং রেখাটির দ্বারা অক্ষ দুইটির খণ্ডিতাংশের সূত্র। দেখছো, খণ্ডিতাংশের সূত্র, খণ্ডিতাংশ বললে বা অক্ষদ্বয় বললে আমাদের সূত্র কোনটা, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1। তো এই সমষ্টি দেওয়া আছে। এখন বলছে সমীকরণ নির্ণয় করতে। এখন ধরি যে সরলরেখাটির সমীকরণ হচ্ছে এটা, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1। এটার যে জাস্ট মানটা যেভাবেই হোক, এ আর বি এর মান বের করে এখানে বসাই দিব, তাহলেই হবে। তো এখানে দেখো আমাদের কি দেওয়া আছে, যে অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের সমষ্টি, তার মানে হচ্ছে এ প্লাস বি এর মান হচ্ছে বি 15। আমরা কি বলছিলাম, এই যে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য এ, আর ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য বি। তো এই দুইটার যোগফল কত, 15 দেওয়া আছে। তার মানে এ ইকাল 15 মাইনাস বি লিখলাম, 2 নম্বর সমীকরণ দিলাম। এখন বলছি যে আমাদের যে যে সমীকরণটা, এই যে সমীকরণটা, এই সমীকরণটা 2, 4, 6 বিন্দু দিয়ে যায়। তো 2, 6 বিন্দু দিয়ে যদি যায়, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের এক্স এর মান, এটা হচ্ছে আমাদের ওয়াই এর মান দেওয়া আছে। তার মানে এখন আমরা এখানে আমাদের এক্স এর মান আর ওয়াই এর মানটা যদি বসায় দিই, তাহলে আমাদের যে লসাগু করে, তাহলে এখানে কি আসলো আমাদের, নিচে একটা 1 আছে, গুণ করলাম, ঠিক আছে? আশা করি তোমরা অন্তত এই সিম্পল টাইপের ম্যাথগুলো পারো। আচ্ছা, তারপরে দেখো এখান থেকে ক্যালকুলেশন করে যেভাবেই হোক তোমার বি এর মানটা বের করতে হবে। আচ্ছা, তো এই পর্যন্ত আসলাম। এখন একটু আগে যে আমরা এর মানটা বের করছিলাম, এর মানটা এখানে বসাই দিবা, তারপর গুণ করে নামাবা, তারপর হচ্ছে আমাদের এখানে মিডল টার্ম করলাম, মিডল টার্ম করলে আমাদের বি এর মান কত আসলো, 10 আর 9। এখন দেখো বি এর মান যদি 9 হয়, তাহলে বি এর মানটা 2 নম্বরে বসালে আমরা এ এর মান পাই 6, তাহলে আর বি এর মান যদি 10 হয়, তাহলে 2 নম্বরে এর মান পাই কত, 5। তার মানে এর মান 6 আর বি এর মান 9 হলে তখন আমাদের 1 নম্বর সমীকরণটা কেমন দাঁড়ায়, এরকম দাঁড়ায়। আর এর মান 5 এবং বি এর মান 10 হলে 1 নম্বর সমীকরণটা কেমন দাঁড়ায়, 2x + y = 10। তার মানে আমাদের নির্ণয় যে সমীকরণ সেটা হচ্ছে দুইটাই, যে একটা এবং আরেকটা, ঠিক আছে? এই দুইটাই কি আমাদের অ্যান্সার। আচ্ছা, এই যে ম্যাথগুলো, এগুলো যদি আমি একটা একটা করে দেখাই, তাহলে তো বুঝতেই পারতেছো লিখে আনার পরও ভিডিওটা 1 ঘন্টার হয়ে গেছে। আর যদি একটা একটা করে দেখাই, তাহলে তো কথাই নেই, এই অধ্যায় শেষ করতে আমাদের অনেক ভিডিও লাগবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে অন্তত এরকম যে মিডল টার্ম টাইপের ম্যাথগুলোর ক্যালকুলেশন, এগুলো কিন্তু অন্তত তোমার বোঝা উচিত, যেহেতু তুমি HSC 22 ব্যাচ। তোমাকে আমি জাস্ট এই সরলরেখার কোন সূত্র কোনটাতে কীভাবে করলে অ্যান্সার আসে সেটা দেখাই দিতে পারি, কিন্তু তোমার কিন্তু নিজে থেকে এগুলার সমাধান করতে হবে, ধৈর্য ধরে করতে হবে, ঠিক আছে? আর কম সময়ে আমি যদি এখন একটা ম্যাথ দেখাই, বাকিগুলো না করে দিয়ে যাই, তাহলে কি হবে, তুমি একটা ম্যাথই পারবা, বাকিগুলো আবার পারবা না। আমি চাই যাতে তুমি সবগুলাই পারো, একটু ধৈর্য ধরে আর বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? আমার ক্লাসটা বোঝার চেষ্টা করবা, অন্তত একটু হলেও হেল্প হবে, ঠিক আছে? এমন করবা না যে ম্যাডাম লিখে আনছে নাকি বুঝাতে পারছেন কিনা, মানে তুমি আমার ক্লাসটা বুঝতেছো নাকি সেটা হচ্ছে মেন কথা, তোমার কি কোনো হেল্প হচ্ছে কিনা সেটা হচ্ছে মেন কথা। আমি এই যে কষ্ট করে লিখে আনছি, আমারও কিন্তু লিখতে অনেক কষ্ট হয়েছে। আমি চাইলে একটা ম্যাথ করে স্কুলের ম্যামের মতো বলতে পারতাম, বাকি সবগুলো এস ডাব্লু, কিন্তু আমি যখন করতে গেছি আমি দেখছি যে না, আমি যদি এই ম্যাটটা করি, ও এই ম্যাটটা একা একা করতে পারবে না, আমার এটাও করাই দিতে হবে। কারণ একই টাইপের হলে একটু পার্থক্য থাকে, সূত্র সব জায়গায় কিন্তু একই, কিন্তু পার্থক্য একটু আছে। সেজন্য আমি কিন্তু তোমাদের উপর এটা ছেড়ে দিইনি, আমি কষ্ট হলেও এগুলো তোমাদের জন্য লিখে আনছি, তাও কম সময়ে যাতে তুমি সবগুলো ম্যাথ দেখতে পারো। তোমরা কী করবা, ধৈর্য ধরে ভিডিওটা দেখবা, এস ডাব্লুগুলো হয়তো বা তোমার, আমি হয়তো বা একসাথে অনেক কিছু করে দিচ্ছি, তোমার হয়তো বা করতে 2-3 দিন সময় লাগতে পারে, সময় নিয়ে ঠান্ডা মাথায় দেখবা, ঠিক আছে? যাতে তোমার অন্তত উপকার হয়। এরপরে আসো যে 3 নম্বরটা, এমন একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা 3-2 বিন্দু দিয়ে যায়। তার মানে একটা সরলরেখা সমীকরণ নির্ণয় করতে হবে যেটা এত বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। তো এখন আমাদের ও এ মাইনাস ও বি ইকুয়াল 2 হয়, যেখানে ও হচ্ছে মূল বিন্দু। আচ্ছা,
তার মানে ও এ মাইনাস ও বি ইকুয়াল কত, টু হবে, এবং ও হচ্ছে মূল বিন্দু, সেম আগের ম্যাথটা টাইপেরই, কিন্তু একটু দেখছো একটু জাস্ট পার্থক্যের কারণে এরকম, আর সবগুলোই বোর্ড কোশ্চেন, সেই জন্য বাদ দিতে পারিনি। আচ্ছা তো আসো এখন আমরা এটা করি, যে সেম এটাও কি আমাদের যে দুইটা অক্ষকে ছেদ করে, তো খণ্ডিতাংশের যে সূত্র সেটা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান, তো আমাদের সূত্রটা হচ্ছে এরকম। এখন বলছে যে আমাদেরকে কি বলছে যে ও এ, ঠিক আছে, আচ্ছা এক্স অক্ষকে যথাক্রমে এ, এক্স অক্ষকে এ এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, তো আমাদের ও এ মাইনাস ও বি ইকুয়াল কত, টু দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা তো এখন আমাদের এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য এটা এ, আর ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত, বি, তাহলে ও এ ইকুয়াল এ এবং ও বি ইকুয়াল কত, বি, সেটা আমরা সূত্র থেকেই জানি। আচ্ছা শর্ত অনুসারে আমাদের দেওয়া আছে যে আমাদের এ মাইনাস ও এ মাইনাস ও বি, তার মানে হচ্ছে এ মাইনাস বি, দেখো একটু সূত্রে কি আমাদের প্রশ্নে দেওয়া আছে ও এ মাইনাস ও বি ইকুয়াল কত, টু, তো ও এ মানে হচ্ছে এ এবং ও বি মানে হচ্ছে টু, তার মানে এ মাইনাস বি ইকুয়াল কত, টু দেওয়া আছে, তার মানে এ ইকুয়াল কত, টু প্লাস বি। আচ্ছা তার মানে আমরা একটা এর মান পাইলাম। এখন যেহেতু সরলরেখাটি থ্রি টু বিন্দু দিয়ে যায়, সেটা আমাদেরকে কোশ্চেনে বলছে থ্রি টু বিন্দু দিয়ে যায়, তো থ্রি টু বিন্দু দিয়ে গেলে তার মানে এক্স আর ওয়াই এর মান দেওয়া আছে, এক্স আর ওয়াই এর মানটা এখানে বসাই দিলাম, ঠিক আছে, এক্স আর ওয়ান মানটা এই সমীকরণ এক নম্বর সমীকরণে বসাই দিলাম, বসাই দিয়ে এবার জাস্ট আমরা ক্যালকুলেশন করব, আর যে এর যে মানটা সেটা আমরা এখানে বসাই দিব, বসাই দিয়ে আমাদের মিডল টার্ম করে যেভাবেই হোক বি এর মানটা বের করলাম, আশা করি তোমরা এই প্রসেসটা পারবা, ঠিক আছে, জাস্ট একটু দেখো তুমি পারবা। এখানে কি করছে, এখানে এর মানটা বসাইছে, এরপরে দুই দ্বারা গুণ করে নামাইছে, এখানে বি দ্বারা গুণ করে নামাইছে, ঠিক আছে, তারপর সব কিছুকে এই পাশে নিয়ে আসছে, এগুলো কিন্তু আমাদের ছোটো কালের ম্যাথের একটা পদ্ধতি। তো আমাদের এর মান আসলো বি মাইনাস ওয়ান, তো বি আমাদের বি এর মান আসলো, এখন বি এর মানটা আমরা এ জায়গায় বসাই দিলে তখন আমাদের এর দুইটা মান আসে, ঠিক আছে। আচ্ছা তার মানে আমাদের এ আর বি এর দুইটা দুইটা করে মান পাইছি। এখন দেখো এক নঙে এ আর বি এর যদি মান বসে, যদি প্রথম মানটা বসে তাহলে আমাদের সমীকরণ আসে এটা, আর যদি দ্বিতীয় মানটা বসে তখন সমীকরণ আসে এটা, তো এই দুইটা সমীকরণই হচ্ছে কি আমাদের অ্যান্সার। আচ্ছা এরপরেরটা আসো, যে বলছে যে দুইটা রেখা দেওয়া আছে, যে এই দুইটা এই রেখা দুইটা ফাইভ ফোর বিন্দুতে ছেদ করে, এ ও বি এর মান নির্ণয় করো, যদি প্রথম রেখাটি এই রেখাটা এক্স অক্ষকে এই বিন্দুতে এবং দ্বিতীয় রেখাটি ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে তবে এ বি সরলরেখার সমীকরণ নির্ণয় করো, তার মানে আমাদের দুইটা কাজ করতে বলছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমরা দেখি কিভাবে করব, এটা হচ্ছে কথা আমাদের, আচ্ছা এই যে দুইটা যে রেখা দেওয়া আছে থ্রি এক্স প্লাস বি ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল জিরো, এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল জিরো, এবং তাদের ছেদবিন্দু কত, ফাইভ ফোর, যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম। আচ্ছা এখন ছেদবিন্দু যেহেতু ফাইভ ফোর, তার মানে এক্স আর ওয়াই এর মান দেওয়া আছে, তো এই এক্স আর ওয়াই এর মান প্রথমে আমরা এই সমীকরণটাতে বসাই, বসালে কত আসে আমাদের তখন বি এর মানটা চলে আসে, বি ইকুয়াল মাইনাস ফোর আসে, আবার এই এক্স আর ওয়াই এর মানটা আবার এই সমীকরণে বসাই, এই সমীকরণে বসলে তখন আমাদের মানটা কত আসে, মানটা আসে কত আমাদের, তখন আমাদের এর মান চলে আসে, দেখো এই সমীকরণে আমরা মান বসালে এর মান চলে আসলো কত, এ মাইনাস ফাইভ আসলো। আচ্ছা তার মানে আমাদের এই দুইটা রেখা ছেদবিন্দু এটা, তো ছেদবিন্দুর মান একবার এখানে বসালাম একবার এখানে বসালাম, দুইবার আমাদের একটা এর মান আসলো একটা বি এর মান আসলো, তার মানে আমরা এ আর বি এর মান পেলাম, এ আর বি এর মানে বের করতে বসে এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা এরপরে যেটা বসে, যদি প্রথম রেখাটি এক্স অক্ষকে এই বিন্দুতে, যদি প্রথম রেখাটি এক্স অক্ষকে এই বিন্দুতে এবং ওয়াই দ্বিতীয় রেখাটি ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে তবে এ বি সরলরেখার সমীকরণ বের করতে হবে। আচ্ছা তার মানে আমাদের এখন এই যে এক্স অক্ষকে এ এবং ওয়াই অক্ষকে বি, এখন এ বি সরলরেখার সমীকরণ বের করতে হবে। আচ্ছা তাহলে এখন আমরা কি করব, তো আমাদের এ আর বি এর মান দেওয়া আছে, তো আমাদের এই যে যে রেখা দুইটা দেওয়া আছে এই রেখা দুইটার মধ্যেই আমরা এ আর বি এর মানটা বসাই দিব, তাহলে লিখলাম যে প্রকৃত রেখা দ্বয়ের যে সমীকরণ মান বসাই দিলাম এ বি, তাহলে এটা আসে, এটাকে এক নম্বর এটাকে দুই নম্বর ধরলাম, ঠিক আছে। এখন বলছে যে এক নম্বর রেখাটা এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে, তো সেই জন্য আমরা ওয়াই ইকুয়াল জিরো বসাইলাম। আচ্ছা ওয়াই ইকুয়াল জিরো বসাই দিলে তাহলে এখানে আমাদের কি আসে, এক্স এর মানটা আসে, তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক কত, আমরা জানি এখানে কত, এ আর জিরো, ঠিক আছে, এখন জাস্ট এর মানটা বের করলাম আর জিরো হবে সেটা তো জানি, আর এখানে তাহলে বি বিন্দুর ক্ষেত্রে জিরো এ হয়, জিরো বি হয়, ঠিক আছে। এখন আমরা বি বিন্দুর স্থানাঙ্ক বের করব, তো এক্স এর মান জিরো সেটা জানি, এখন বি এর মানটা বের করব। আচ্ছা এখন দেখো আমাদের কোশ্চেনে দেওয়া আছে
যে 2 নম্বর রেখাটি ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, ওয়াই অক্ষকে ছেদ করায় এক্স ইকুয়াল 0 বসাইলাম, তখন আমাদের ওয়াই এর মানটা আসে, তার মানে বি বিন্দুর স্থানাঙ্ক 0 বি, বি এর মান হচ্ছে -1/6। আচ্ছা, এখন রেখাটি এক্স অক্ষ ও এক্স ও ওয়াই অক্ষদের খণ্ডিতাংশ যথাক্রমে কত, রেখাটির দ্বারা এক্স এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশের অংশ বের করলাম, মানে এ আর বি এর মানটা কিন্তু বের করলাম, ঠিক আছে। এই ধরো যে এখানে আমাদের এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের এ আর এটা হচ্ছে আমাদের বি, এখন এর ক্ষেত্রে কত এ 0 আর বি এর ওয়াই এর ক্ষেত্রে কত আমাদের 0 বি, তো আমাদের এক্স অক্ষ দ্বারা খণ্ডিতাংশ দৈর্ঘ্য এ আর ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিতাংশ দৈর্ঘ্য বি, এখন এই এ এর মান আর বি এর মানটা আমরা বের করছি, ঠিক আছে। তার মানে এখন আমাদের রেখার সমীকরণ কি, আমাদের সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1, তাহলে এ আর বি এর মান বের করছি, মানটা বসাই দিলাম, অ্যান্সার চলে আসলো। তো দেখো এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা একটা একটা করে সবগুলো দেখাইছি, এই 5 আর 6 আমার মনে হয় যে তুমি যদি এতক্ষণ পর্যন্ত সবগুলো ধৈর্য ধরে করে থাকো তাহলে এটার কিছুটা বুঝতে পারবা, যদি একটু মাথা কাটাইতে হবে এরপর আমার মনে হয় তুমি বুঝতে পারবা, এই দুইটা তোমাদের জন্য এইচডাব্লিউ থাকলো, একটা ইউনিক এইচডাব্লিউ, ঠিক আছে। যদি তুমি এতক্ষণ পর্যন্ত মাথা কাটায় বুঝতে পারো তাহলে ইনশাল্লাহ পারবা, আর এরপরের ম্যাথগুলোও দেখো তাহলে ইনশাল্লাহ আরও ভালো করে পারবা, ঠিক আছে। আমার মনে হয় যে এগুলো করার পর তুমি পারবা, এগুলো কিন্তু একই টাইপের ম্যাথ ছিল। আচ্ছা, জাস্ট একটু কোশ্চেনটা পড়ে ভালো করে বোঝার চেষ্টা করবা, যদি না পারো তাহলে কোনো সমস্যা নাই, তোমাদের কাছে যদি কোনো সমাধানপত্র থাকে সেখান থেকে দেখবা অথবা আমাকে জানাবা, ঠিক আছে। আর আমার মনে হয় যে প্রত্যেকটা ম্যাথ এক এক করে করলে তুমি পারবা। এরপর আমরা ধারাবাহিকভাবে 8-এর 4টা ম্যাথই দেখি, এগুলো যদি পারো ইনশাল্লাহ যে ইউনিক এসগুলো দিছি সেটাও পারবা। আচ্ছা, আমি দেখতেছি যে তোমরা কে ধৈর্য ধরে এই ম্যাথগুলো করো এবং করার পরে কেমন হয়, ঠিক আছে। হয়তোবা আমাদের অনেক সময় যাচ্ছে, ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখতে হবে, আমি কিন্তু খুবই শর্টকাট পদ্ধতি নিয়ে আসছি যাতে কম সময়ে বেশি ম্যাথ করানো যায়, এরপরও দেখছি 1 ঘন্টা হয়ে গেছে, মানে কথা না বলতেই টাইম চলে যায়। আচ্ছা দেখো, একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়, অক্ষদ্বয় বলতে কি আমাদের এই সূত্রটা বোঝায়, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1। আচ্ছা, এই অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে এবং মূল বিন্দু হতে উক্ত রেখার ওপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45° কোণ উৎপন্ন করে, তার মানে থিটার মান দেওয়া আছে, তার মানে হচ্ছে যে আমাদের ক্ষেত্রফলও দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফলের মানও দেওয়া আছে 8 বর্গ। এখন আমাদেরকে একটা সরলরেখার সমীকরণটা বের করতে হবে, যেহেতু আমাদের এখানে থিটা মান দেওয়া আছে সেই জন্য আমরা ধরলাম যে আমাদের ধরি রেখাটির সমীকরণ হচ্ছে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি, ঠিক আছে। যখন থিটা দেওয়া থাকবে তখন আমরা সমীকরণ এইভাবে ধরবো, তো আলফার মান দেওয়া আছে, আলফার মান কত 45°, তো 45° বসাই দিলাম, কস 45° মান 1/√2, সাইন 45° মান 1/√2, তো এখানে আমাদের এবার দেখো আমাদের খণ্ডিতাংশের সূত্র কি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1, তো আমাদের সূত্রের এই পাশে কি 1 আছে, তো আমরা উভয় পক্ষকে 1 পি দ্বারা ভাগ করলাম যাতে এখানে 1 আসে, তো পি দ্বারা ভাগ করলাম, বাস তাহলে আমাদের যেটা আসলো এই পর্যন্ত আসলো, এটাকে আমরা 1 নম্বর দিলাম, তার মানে আমাদের এক্স অক্ষের খণ্ডিতাংশের মান হচ্ছে √2π এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশের মান হচ্ছে √2π। আচ্ছা, তো এখন আমরা ধরি যে আমাদের এই যে 1 নম্বর যে সমীকরণটা, এটা আমাদের এই এক্স অক্ষকে এ মানে এই √2π, এটা কত আমাদের এ 0 আর এটা কত আমাদের 0b, তাই না। আচ্ছা, এখন এই যে আমাদের এর স্থানাঙ্ক তো আমরা জানি, এর মানটা তো বের করছি, তো এই যে এর মান বি এর মান এটা সূত্র অনুসারে এ আর বি এর মান বের করছি, এবং ওয়াই অক্ষের ক্ষেত্রে আমরা এই যে বি এর স্থানাঙ্কটা কিন্তু বের করে ফেলছি, তাহলে এরা এই দুইটা বিন্দু এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটা কিন্তু আমরা বের করছি। এখন আমাদেরকে বলছে মূল বিন্দু হতে উক্ত রেখার ওপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45° কোণ উৎপন্ন করা। আচ্ছা, তো মূল বিন্দু হতে তার মানে হচ্ছে 0,0 বিন্দু হতে, তো দেখো এখানে যদি 0,0 বিন্দু তাহলে দেখো এটা কিন্তু একটা আমাদের ত্রিভুজের মতো হচ্ছে, আর 0,0 বিন্দু মূল বিন্দু মানে কত 0,0 বিন্দু, তো এই যে আমাদের 3টা বিন্দু পাইলাম, এই 3টি বিন্দু দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া আছে আমাদের 8 বর্গ একক দেওয়া আছে, আর আমরা জানি এক্স অক্ষের খণ্ডিতাংশ দৈর্ঘ্য এর মানটা √2π এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশ দৈর্ঘ্য √2π, দুইটারই দেওয়া আছে, তো আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল কত 1/2 এই দুইটার যে খণ্ডিতাংশের মান দেওয়া আছে সেটা, তো 1/2 কত আসলো আমাদের এত, তো আমাদের ক্ষেত্রফল ইকুয়াল কত পি স্কোয়ার আসলো, এখানে 2 কাটা পি স্কোয়ার আসলো, আর ক্ষেত্রফলের মানটা 8 দেওয়াই আছে, তার মানে আমাদের পি এর মান কত আসলো +-2√2, আমাদের বর্গ করলে প্লাস মাইনাস দেওয়া যায়। আচ্ছা, এরপর হচ্ছে লম্ব, তো এখন দেখো প্লাস আর মাইনাস দুইটা মান আসছে, যেহেতু বলছে লম্ব, লম্ব বলার কারণে আমরা কিন্তু ধনাত্মক লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে,
ঠিক আছে, তো সেজন্য আমরা কি করব, লম্ব পি ধনাত্মক হবে সর্বদাই, কোনো ঋণাত্মক মান আমরা সেজন্য নিব না যেহেতু লম্ব বসে। তো এরপরে আমাদের ওয়ান যে এক নম্বর সমীকরণে আমাদের পি এর মানটা যদি বসাই দিই, এক নম্বর সমীকরণে আমাদের পি এর মান বসাই দিলাম, তাহলে আমাদের এই যে এটাই আসলো, এক নম্বর সমীকরণটা কি ছিল, রুট টু পি প্লাস ওয়াই বাই রুট টু পি। ঠিক আছে, এখন আমরা পি এর মানটা পাইছি, পি এর মানটা বসাই দিছি, বাস আমাদের অ্যান্সার চলে আসছে। এটা কীভাবে আছে, উভয় পক্ষকে নিচে যেটা আছে সেটা দ্বারা ভাগ করলে এক্স প্লাস ওয়াই থাকে, আর এখানে গুণ করলে তো এটা এটা চলে গেল। ঠিক আছে, উভয় পক্ষকে এত দ্বারা গুণ করলে এটা আর এটা চলে যায়, আর এখানে কি আসে, রুট টু ইন্টু টু ইন্টু রুট টু, তো রুট টু ইন্টু রুট টু কত, টু, আর টু ইন্টু টু মানে ফোর, তো এইভাবে আসছে। এরপর আমরা আটের দুই নম্বর দেখি, একটি সরলরেখা এত বিন্দুগামী এবং অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে এইট বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ উৎপন্ন করে, সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো সেম দেখো, একই টাইপের ম্যাথ। ঠিক আছে, তারপর আমরা একটু দেখাই দিচ্ছি, এই যে আমাদের যে অক্ষদ্বয় বললে আমাদের যে সমীকরণটা দিলাম, এখন এক নম্বর সমীকরণ এত বিন্দুতে যায়, তার মানে এক্স আর ওয়াইয়ের মানটা দেওয়া আছে, এক্স আর ওয়াইয়ের মানটা এখানে বসালাম। দেখো এতক্ষণ পর্যন্ত যতগুলো মান ম্যাথগুলো করছি আমি একটা মিল পাচ্ছি। ঠিক আছে, তুমি যদি করো তখন তুমিও সেই মিলটা পাবা, তো করতে করতে বুঝে যাবা। আচ্ছা, তো এখান থেকে আমাদের লক্ষ্য হচ্ছে এ অথবা বি, যেটার মান আসে, এখানে আমাদের এর মানটা বের হলো, তো এর মানটা ধরলাম। এখন আমাদের এখানে যে ত্রিভুজ কি আছে, আমাদের ও এ বি এর ক্ষেত্রফল কত, আমাদের এ ইন্টু বি, তো আমাদের এর মান বসাইলাম আর বি এর মান বসালাম, তখন আমাদের ক্যালকুলেশন করলে কি আসলো, বি এর মানটা আসলো এইট। ঠিক আছে, আচ্ছা এখানে কীভাবে আসলে, এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ারের সূত্র দিয়ে এ মাইনাস বি হোল স্কোয়ার রাখলাম, রুট করলাম, তাহলে এটা আসলো। এখন বি এর মান বের, বি এর মানটা আমরা যদি এর জায়গায় বসাই তখন আমরা এ এর মানটা পাইলাম। ঠিক আছে, আমাদের এ আর বি এর মানটা বের করার লক্ষ্য, এ আর বি এর মানটা বের করেই আমরা আমাদের যে সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এখানে বসে দিলে অ্যান্সার। তার মানে আমাদের এই অধ্যায় কিন্তু সবগুলো একই টাইপের, জাস্ট এক্স বাই এ অধ্যায়টা একটা মিল হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান ধরে, এরপরে হচ্ছে এ এর মানটা বের করে, বি এর মানটা বের করে, এরপরে অ্যান্সার চলে আসে। এরপর আসে তিন নাম্বারটা দেখি, একটি সরল রেখা অক্ষদ্বয়কে, অক্ষদ্বয় বসে আচ্ছা থেকে সমান মানের যোগবদক অংশ ছেদ করে এবং মূল বিন্দু থেকে তার ওপর লম্ব দূরত্ব চার একক, তো রেখাটির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা এখন কি বলছে, যে একটা সরল রেখা, এই একটা সরল রেখা অক্ষদ্বয়কে সমান মানের যোগবদক অংশ, সমান মানের যোগবদক মানে এখানে আমরা প্লাস ধরলাম, সমান মানে তো তার মানে এখানে এক্স অক্ষ থেকেও এ অংশ ছেদ করে, ওয়াই অক্ষ থেকেও এ অংশ ছেদ করে। ঠিক আছে, সমান মানের মানের যোগবদক অংশ ছেদ করে এবং মূল বিন্দু এই জিরো জিরো বিন্দু থেকে, এই মূল বিন্দু জিরো জিরো বিন্দু থেকে কি বসে, যে তার ওপর লম্ব দূরত্ব ফোর একক, জিরো জিরো বিন্দু থেকে তার ওপর লম্ব দূরত্ব কত একক, ফোর একক। আচ্ছা এখন বসে কি আমাদের, আচ্ছা ফোর একক, এখন রেখাটির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা তো এখন আমাদের তার মানে সমীকরণ বের করতে হবে, এখন সরলরেখাটির সমীকরণ ধরলাম এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান, কেন এই সমীকরণটা ধরলাম, কারণ একে তো ছেদ করে আবার বসে অক্ষদ্বয়, অক্ষদ্বয় বললে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি, কারণ সৃজনশীল তো অনেক টাইপের ম্যাথ চলে আসে, তখন কখন বুঝবা কোন সূত্র, সেজন্য আমি বুঝাই দিই যে অক্ষদ্বয় থাকলে আমরা এই সূত্রটা ইউজ করি, আর তারপর বসে ছেদ করতে আসে এবং এই আকারটা যখনই আসে তখনই আমরা এই সূত্র ইউজ করি। তো এখন সমান মানে সেজন্য আমরা বি এর জায়গায় এ বসাইলাম, তখন আমাদের উভয় পক্ষকে এ দ্বারা গুণ করে দিলে আমাদের এটা আসলো, মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল এ। ঠিক আছে, এখন আমাদের লক্ষ্য হচ্ছে এর মানটা বের করে এখানে বসাবো, তো আমাদের এর মানটা বের করে এখানে বসাই দিলে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে। এখন এর মান বের করতেই যত যুদ্ধ করতে হবে, এই 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 সূত্রগুলো ক্ষেত্রে আমি দেখতেছি এ আর বি এর মানটা কষ্ট করে বের করে বসাই দিলেই অ্যান্সার চলে আসে। আচ্ছা এখন আমাদের জিরো জিরো মূল বিন্দু, এ বিন্দু এবং বি বিন্দু দেওয়া আছে। ঠিক আছে, কারণ আমরা জানি যে এই বিন্দুর ক্ষেত্রে এটা এ জিরো এবং বি বিন্দুর ক্ষেত্রে এটা কত, জিরো বি, তো এই তিনটা বিন্দু দেওয়া আছে এবং এ আর বি এর মধ্যবিন্দু সি এর স্থানাঙ্ক আমরা আশা করি মধ্যবিন্দু বের করতে পারি, তো সি এর স্থানাঙ্ক কত আসলে এ বাই টু এবং এ বাই টু। কীভাবে দুইটা বিন্দুর একটা সরলরেখা দুইটা বিন্দু দেওয়া থাকলে মধ্যবিন্দু বের করতে হয় সেটা আশা করি তোমরা জানো, খুবই সোজা। আচ্ছা এরপরে দেখো আমাদের কী দেওয়া আছে, যে এখানে আমার দেওয়া আছে যে সমান সমান। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের ও এ ইকুয়াল ও বি আমরা ধরছি। আচ্ছা তার মানে এখন আমরা লিখতে পারি যে ও এ ইকুয়াল ও বি যদি হয়েই থাকে, তার মানে ও এ বি এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, মানে দুইটা বাহু সমান, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, তো মূল বিন্দু হতে
অতিভুজ এবি এর ওপর লম্ব টানলে লম্বটি এবি কে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ এই যে মূল বিন্দু থেকে এবি এর ওপর একটা লম্ব টানলে এই লম্বটা এবি কে সমদ্বিখণ্ডিত সমান সমান ভাগে বিভক্ত করবে। আচ্ছা, তার মানে আমরা লিখতে পারি ওসি লম্ব এবি। আচ্ছা, এখন তাহলে আমরা কি করতে পারি, এখন আমাদের কোশ্চেনে দেওয়া আছে ওসি ইকুয়াল কত, ফোর একক। তার মানে এখন আমরা লিখতে পারি ওসি ইকুয়াল ফোর একক লিখলাম, ধরো ওসি ইকুয়াল ফোর একক দেওয়া আছে। এখন উভয় পক্ষকে আমরা বর্গ করলাম। আচ্ছা, বর্গ করলাম, এখন আমাদের ওসি এর মানটা আমরা বসাই দিতে পারি যে দুইটা বিন্দু দূরত্ব নির্ণয়ের সূত্র। দেখো, ও তো জিরো জিরো সেটা আমরা জানি, আর সি বিন্দু দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানি, আমরা দূরত্ব নির্ণয়ের যে সূত্রটা আছে না সেই সূত্রটা ইউজ করে আমরা এখানে বসাই দিব। তাহলে দুই দ্রুত নির্ণয় সূত্র এখানে বসিয়ে দিলাম, রুট কেন আসলো না, এখানে দেখো স্কোয়ার, যদি স্কোয়ার বাদ দিতে তাহলে কিন্তু রুট আসতো, যেহেতু রুট স্কোয়ার আছে সেজন্য আর আমাদের রুট নেই। আচ্ছা, তো এখন আমরা দ্রুত নির্ণয় সূত্রটা বসাইলাম, এরপর আমাদের ক্যালকুলেশন করলে কি আসলো, এর মান আসলো কত, ফোর রুট টু। তো আমাদের এর যে মানটা সেটা আমরা এক নম্বরে বসিয়ে দিলে অ্যান্সার বসি নিয়ে এর মানটা বের করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। এরপরের ম্যাটটা দেখো, বলছে যে দেখাও যে আমাদের একটা রেখা দেওয়া আছে, এই রেখাটি এত বিন্দু থেকে এত রেখার ওপর অঙ্কিত সকল রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে। রেখাটি এত বিন্দু থেকে এত রেখার ওপর অঙ্কিত সকল রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে। আমাদের যে দুইটা রেখা দেওয়া আছে সেই দুইটা রেখা আমরা লিখলাম। এখন দুই নম্বর রেখাটি আলফা বিন্দু যে কোনো বিন্দু দিয়ে, তাহলে আলফা বিন্দু দ্বারা এটা আলফা বিন্দু হচ্ছে যদি এটা দিয়ে যায়, তার মানে এখানে আমরা এক্স এর মানে আলফা এবং ওয়াই এর মানে বিটা যদি বসে তাহলে আমাদের এটা দ্বারা এটাকে আমরা তিন নম্বর সমীকরণ দিলাম। এখন আমাদেরকে কি বসে বসে যে মাইনাস থ্রি বিন্দু, ঠিক আছে, তখন আমরা লিখতে পারি যে দুইটা বিন্দু আমরা পাইলাম মাইনাস থ্রি এবং মাইনাস থ্রি সিক্স এবং আলফা বিটা বিন্দু দুটি সংযোগ রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তো এটা ধরো যে যে কোনো একটা রেখা ধরলা যেটা মাইনাস থ্রি সিক্স আর এটা হচ্ছে কত আলফা বিটা, তো আলফা বিটা দুইটা বিন্দু সংযোগ রেখার মধ্যবিন্দু, মধ্যবিন্দু নির্ণয়, মধ্যবিন্দু এক্স আর ওয়াই যদি ধরো, আশা করি মধ্যবিন্দু নির্ণয় সূত্র পারো। তারপর আরেকবার দেখা দিচ্ছি এক্স ইকুয়াল কত, এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু। তো এটা যদি এক্স ওয়ান আর এটা যদি এক্স টু হয় তাহলে এই যে যোগ বিয়োগ করে এভাবে করে বের করলাম, ঠিক আছে। তো এই যে মানটা, এই মানটা আমরা আমাদের এক নম্বরে যদি বসে, যে আমাদের এক নম্বর সমীকরণ, ঠিক আছে। তো এক নম্বর সমীকরণে আমরা এখানে কী কী পাইলাম, এটা হচ্ছে আমাদের এক্স এর মান আর এটা হচ্ছে কি আমাদের ওয়াই এর মান। তো এক্স এর আর ওয়াই এর মানটা আমরা আমাদের এক নম্বর সমীকরণে বসাই, তাহলে এক্স এর মান এটা বসাইলাম মাইনাস টু দিলাম, ওয়াই এর মান যেটা বসাইলাম প্লাস ফাইভ দিলাম। আচ্ছা, তারপর আমরা এখানে লসাগু নিয়ে তারপর যেভাবেই হোক ক্যালকুলেশন করে একটা সমীকরণ পাইলাম। এখন এই সমীকরণটাতে আমরা কি করলাম, আমাদের তিন নম্বর সমীকরণ দেখবে এত ইকুয়াল জিরো দেওয়া, তো এত ইকুয়াল আমরা জিরো দিয়ে দিলাম, তার মানে তিন নম্বর সমীকরণ এখানে বসাইছি, তো জিরো চলে আসলো। এখন এক নম্বর সমীকরণকে আমাদের এই বিন্দুটা সিদ্ধ করে, তাহলে আমরা কি লিখতে পারি যে মধ্যবিন্দু সর্বদা এক নম্বর রেখার ওপর অবস্থিত। তো সেই জন্য আমাদের যে সমীকরণটা আছে এই রেখাটি এত বিন্দু হতে এত রেখার ওপর অঙ্কিত সকল রেখাকে সমদ্বিখণ্ডিত করে। জাস্ট এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। এখানে কি আসলো তার মানে, এটা তোমার একটু ঠান্ডা মাথায় নিজেরা নিজেরা করবা কয়েকবার, দেখছো এখানে কিন্তু কয়েক যে ম্যাথগুলো সবগুলো কিন্তু একই টাইপের হওয়া সত্ত্বে, একই সূত্র হওয়া